কিরে বাবা কি হচ্ছে তোমারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে? এ ন্যাংটা বাবা আরেকটা রে। হ্যাঁ বন্ধুরা, নাটোরের সিংরা থানার আওতাধীন সাতপুকুরিয়া গ্রামের এই জায়গাটা গিয়েছিলাম, এই গ্রামটাতে তো আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এখনও সেই অতীত প্রায় প্রাচীনকালের সিনসিনারি এখনও এই গ্রামে আছে, দেখুন পুরো ভিডিওটা। গেলাম, ভাবি রেখে রান্না বান্না হয় না এখনও, দাওয়াত তো দিবেনই না। হ্যাঁ কী রান্না করতেছেন? মুরগির মাংস। ওরে আল্লাহ, দেখি আপনার একটু চেহারাটা দেখি। ওরে আল্লাহ, মুরগির মাংস রানতেছে, ভাবি দাওয়াত দিল না তাও। চলে যাওয়ার পরে তাহলে হইলো। কোনি এলাম রে বাবা রে, মাটির ঘর বাড়ি সব, মাটির ঘর, মাটির দোতলা, মাটির বিল্ডিং আজও আছে। অজব পাড়া গ্রাম, মানুষের কষ্ট বিপদ না দেখলে হবে না। মাশাল্লাহ, আল্লাহ দারাজ করুক, রাস্তায় তো ভুলে গেছি। দেখেন প্রাকৃত গ্রামের সিনসিনারি, সেই আজ থেকে 50 বছর পিছনে যান, মনে পড়বে এরকম গ্রামের সিন। ধানের গোলা, মুরব্বী আসতেছে কাজ করে, প্রত্যন্ত গ্রামের। দেখেন সব কোথায় আছে, উপরে একবারে দোতলার উপরে আছে হচ্ছে কবিতরের বাসা। দেখছেন আশ্চর্য হওয়ার বিষয়, প্রত্যন্ত গ্রামের ভিতরে আকাশের ডিশ লাইন একটা, আকাশ স্যাটেলাইট। এই দেখেন আকাশ স্যাটেলাইট, এখানে আছে দোতলায় বসবাস উপযোগী, আছে সোলার প্যানেল এবং দোতলাতেও মানুষ বসবাস করে সম্ভবত। চলুন দেখি। গ্রামে গঞ্জের অবস্থা, এগুলোর ভিতরে কবুতরের বাসা দোতলার উপরে, দেখেন টুরি বাঁধি দিছে, মাটির দোতলা ঘর। দেশ দেশের বাইরে যারা আছেন দেখবেন সেই 50 বছর আগের ইতিহাস, চিরাচরিত কাহিনী, হাঁসের বাচ্চা, একদম পারাগ্রাম। সুন্দর রাস্তায় তো ভুলে গেছি মনে হচ্ছে, কোন দিক দিয়ে আসছিলাম।